কুষ্টিয়ার খোকসা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা রানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়।